আপনারা দেখছেন বাংলা ভারত সংবাদ, এগিয়ে বাংলা এগিয়ে ভারত। মুর্শিদাবাদ জেলার রানীনগর 2 নম্বর ব্লকে আয়োজিত তৃণমূলের যোগদান সভায় বাম এবং কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন 1000 জন কর্মী। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কোঅর্ডিনেটর এবং রানীনগর বিধানসভার কোঅর্ডিনেটর শৌমিক হোসেন, মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমতিয়াজ কবির, রানীনগর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহ আলম সরকার এবং যুব সভাপতি মিজান হাসান, জোসেফ হোসেন সহ একাধিক ব্লক স্তরের নেতৃত্বেরা। এদিনের এই সভা থেকে 21-এর নির্বাচন বিরোধী শূন্য করার শপথ গ্রহণ করা হয়। উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকেরা এই শপথ গ্রহণ করেন বলে জানান মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর শৌমিক হোসেন। দেখুন, সিপিএম কংগ্রেসের মাথা খারাপ হয়েছে আর ওদের গায়ে ঘা হয়েছে, ছোঁয়াচে রোগ, তাই ওদের কাছে কেউ থাকতে চাইছে না। সিপিএম কংগ্রেস কি বললো, বিজেপি কি বললো, সে কথা উত্তর দেবো না। মানুষ আজকে দেখুন, হাজার হাজার মানুষ শাহ আলম সরকার আমাদের চাচা, তার নেতৃত্বে যোগদান করেছে। সেখানে আমাদের মৌলানা মেহবুব সাহেব আছে এবং এটা বলতে পারি যে বিধানসভা ভোট আস্তে আস্তে মুর্শিদাবাদ এলাকায় সিপিএম কংগ্রেস থাকবে না, যতই প্রদেশের সভাপতি হোক আর হ্যাঁ বিলেতের সভাপতি হোক আর যাই হোক, মুর্শিদাবাদ জেলায় কোনো কাজ নেই। কারণ কংগ্রেসের লিড প্রচার করবে না আর লিড পাবে না। কংগ্রেসের এমএলএ এখানে জিতে কোনো কাজ করে না, বাড়িতে বসে বসে। ব্যুরো রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।